নেশা কারবারিরা যারা নেশার বাণিজ্য করে অল্প সময়ে প্রচুর সম্পত্তি করেছে তাদের ধরতে ও অবৈধ সম্পত্তির হিসাব নিতে আমি টিম বানাচ্ছি। আমি তাদের কাউকে ছাড়বো না। অবৈধ নেশা কারবারিদের বিরুদ্ধে যে খুব সহসা আরো কড়া ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে মঙ্গলবার সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অবৈধ মাদক কারবারের বিরুদ্ধে একের পর এক নজিরবিহীন আইনি ব্যবস্থা গ্রহণ করার পর এবার রাজ্য সরকারের আরো সুদৃঢ় অবস্থানের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মাদক সংক্রান্ত কর্মকাণ্ডকে ঘিরে অনেক আগে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দফতরের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করেছিলেন। অবৈধ মাদক ব্যবসার সঙ্গে যারা জড়িত থাকবে সে যত বড় ক্ষমতাধর হোক কাউকে ছাড় দেওয়া হবে না, সেটা তিনি আগেই স্পষ্ট করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত মঙ্গলবার রাজধানীতে একটি অনুষ্ঠানে মাদক সংক্রান্ত সমস্যাটিকে ঘিরে জোট সরকারের অবস্থানের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নেশা কারবারীরা যারা নেশার বাণিজ্য করে অল্প সময়ে প্রচুর সম্পত্তি করেছে তাদের ধরতে ও অবৈধ সম্পত্তির হিসেব নিতে এবার কোমর বেঁধে নামছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর। এ ব্যাপারে যে একটা টিম তৈরি করা হচ্ছে সেই কথাও উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্যে পরিষ্কার, প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অবৈধ মাদক কারবারিদের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, মাদক কারবারিদের কাউকে আমি ছাড়ব না, তাদের ভোটেরও দরকার নেই আমার, রাজ্যের ভবিষ্যৎকে ধ্বংস করে আমার ভোট লাগবে না। কোনদিন ড্রাগস ব্যবসায়ীর সঙ্গে বিপ্লব দেব আর তার সরকার কম্প্রোমাইজ করে নিয়ে আজও করবো না, আগামী দিনও করবো না। আর ত্রিপুরার ছেলে মেয়েদেরকে ড্রাগস মুক্ত করে ছাড়বো, আর তার সঙ্গে যারা যুক্ত তাদেরকেও ছাড়বো না, তাদের সঙ্গে আমার কোনো কম্প্রোমাইজ নাই, তাদের ভোটও লাগবে না আমার। উল্লেখ্য, রাজ্যের নতুন সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে ক্রমাগত মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক গোটা রাজ্যে মাদক বিরোধী অভিযান সংঘটিত হয়েছে এবং সেই প্রক্রিয়া এখনো চলছে। মাদক সংক্রান্ত অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বরাবরই বেশ কয়েকজন পুলিশ কর্মীকে ও রাজ্য স্বরাষ্ট্র দপ্তর সাসপেন্ড করেছে কিংবা তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। গত চার বছরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে পরিমাণ ব্রাউন সুগার, ইয়াবা, হেরোইন, নেশার ইঞ্জেকশন, গাঁজা ইত্যাদি উদ্ধার হয়েছে সেটা রীতিমতো বড় ধরনের রেকর্ড। মুখ্যমন্ত্রী ঐকান্তিক সদিচ্ছায় বিশেষ করে মাদক বিরোধী কার্যক্রমে অনেক বেশি গতি সঞ্চারিত হয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন, নতুন সরকারের আমলে মুখ্যমন্ত্রীর চেষ্টা এক্ষেত্রে যেসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ত্রিপুরার ইতিহাস পূর্বোত্তর সরকারগুলির আমলে এমন পদক্ষেপ গ্রহণ কখনোই দেখা যায়নি। বরং পূর্বোত্তর আমলগুলিতে নেশা কারবারীদের বিভিন্নভাবে উৎসাহিত করা হয়েছে এবং এ কারণে গোটা রাজ্যে মাদক মাফিয়াদের দৌরাত্ম্য এবং সামাজিক অপরাধের ঘটনা ক্রমশ বেড়ে গিয়েছিল। তৎকালীন সরকারের মূল হোতারা অবশ্য সে ব্যাপারে মাদক কারবারীদের রীতিমতো ছাড়পত্র দিয়ে রেখেছিলেন, কিন্তু বর্তমান সরকার যুব সমাজের ভবিষ্যতের কথা মাথায় রেখে নানান প্রতিকূলতার মধ্যে অত্যন্ত সুদৃঢ় অভাবে তার লক্ষ্যে পৌঁছে যাচ্ছে। সন্দেহ নেই, মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে এ রাজ্যের অভিভাবক মহলে সঞ্চারিত হয়েছে আশার বাণী। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।